আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আজকের আয়োজনে তৈরি করে দেখাচ্ছি একদম ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে ডিম বিরিয়ানি। আশা করছি আমার আজকের আয়োজনটি আপনাদের ভালো লাগবে। তার জন্য চুলায় প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল। আর এই পর্যায়ে তেলটা একটু বেশি লাগবে, কারণ এই তেলে আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। তা আমার এখানে বেরেস্তা গুলো তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে একটা কিচেন টিস্যুতে রেখে দিচ্ছি। আর বেরেস্তা ভাজার এই তেলটাতে আমরা বাকি রান্নাটা কমপ্লিট করব, তবে তার আগে কিছুটা তেল কমিয়ে নিচ্ছি, কারণ এত তেলের প্রয়োজন হবে না। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো শাহি জিরা, 2 টুকরো দারচিনি, একটু তেজপাতাকে একটু চিরে দিয়ে দিলাম, আরো দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর এই সবগুলো গরম মশলাকে মিনিট খানেক একটু ভেজে নিব, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত। তারপর এতে একে একে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা। আদা রসুনটাকে একটু কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে ধনে এবং জিরের গুঁড়ো, আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো ছোট টুকরো করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। তারপর এই সব কিছুকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা। আরো অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো লবণ। তারপরে সব কিছুকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। আর আমি এখানে এখনো পর্যন্ত কোনো রকমের পানি ইউজ করিনি, টমেটোটা গলে কিছুটা পানি বের হয়েছে, তো সেই পানিটাতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ ফেটানো টক দই। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করছি না, টমেটো এবং টক দইয়ের পানিটা দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। আর টমেটোগুলোকে এভাবে একটু চেপে চেপে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি যে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা তৈরি করেছিলাম তার থেকে কিছুটা অংশ রেখে বাকিটা এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে তারপরে এই মশলাটাতে অ্যাড করে দিলাম। আরো অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো চিনি। যেহেতু এখানে টক দইটা ইউজ করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। আপনারা দিতে চাইলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা আমি অল্প একটু চিরে 3টা কাঁচা মরিচ এবং কিছুটা পুদিনা পাতা অ্যাড করে দিলাম। এরপর এই মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 5টা সেদ্ধ ডিম। ডিমটাকেও মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে ডিমটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এই ডিমগুলোকে মশলা থেকে তুলে এতে আমি 50% সেদ্ধ করে রাখা 6-7টা আলু দিয়ে দিলাম। তবে আপনারা যখন বিরিয়ানিটা রান্না করবেন ডিম আর আলুটা একবারে দিয়ে দিবেন। আমি আলুটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য ডিমটা কষানো পর এখন ডিমগুলোকে তুলে তারপর আলুগুলো দিয়ে দিলাম, কারণ ডিমটা যদি খুব বেশি সময় ধরে কষানো হয় সেক্ষেত্রে কিন্তু আবার ডিমটা শক্ত হয়ে যেতে পারে, তাই আমি ডিমগুলোকে তুলে নিয়েছি। এখন আবারও অল্প করে পানি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় মিনিট 5েক আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর এটা এখন আমি আবারও ডিমগুলো দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে রাখবো। এদিকে আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম।
এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1টা তেজপাতা, 1টা কাঁচামরিচ, 1/2 চা চামচের মতো শাহি জিরা, 1 টুকরো দারচিনি এবং 2টো এলাচ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 ফোঁটা কেওড়া জল এবং 1 ফোঁটা গোলাপ জল। এরপরে পানিটাতে ভালোভাবে বলক চলে আসলে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল। এবারে চালটাকে পানির মধ্যে সেদ্ধ করে নিব প্রায় 70-80%, অর্থাৎ যখন দেখবেন যে চালটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু মাঝে এরকম একটা শাঁসের মতো দেখা যাচ্ছে, যেটা হাত দিয়ে ভাঙলে ভেতরে একটু শক্ত মতো লাগবে, সে পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। সব কিছুই রেডি, এবার বিরিয়ানিটা দমে দেওয়ার পালা। তার জন্য হাঁড়িতে প্রথমে ভাতের একটা লেয়ার করে নিচ্ছি, তার উপরে সবগুলো ডিম এবং আলু মশলা সহ দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি করে বিরিয়ানিটা তৈরি করেন সেক্ষেত্রে 2-3টা লেয়ারও করতে পারেন, তা আমি যেহেতু একটু কম পরিমাণে করছি সেজন্য 1টা লেয়ারে ডিম এবং আলু সবগুলো দিয়ে দিচ্ছি। ডিম এবং আলুটা দেওয়া হয়ে গেলে তারপর বাকি ভাতটা দিয়ে আর খুব সুন্দরভাবে আরও 1টা লেয়ার করে এগুলোকে ঢেকে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, তবে এই কাঁচামরিচগুলো কিন্তু চিরে দিবেন না, আস্ত কাঁচামরিচ শুধুই ফ্লেভারের জন্য। কিছু পুদিনা পাতা কুচি, কিছুটা পেঁয়াজের বেরেস্তা, 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি একটু সব দিকে ছড়িয়ে দিয়ে দিলাম। একদম শেষে অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো দুধ। তারপর হাঁড়ির ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা হাইতে করে এটাকে 2-3 মিনিট রেখে তারপর চুলার আঁচটা লোতে করে দিয়ে এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমাদের বিরিয়ানিটা একদমই রেডি। ব্যাস এখন শুধু এগুলোকে সার্ভ করার পালা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং ফ্লেভারফুল ডিমের বিরিয়ানি। আর এই বিরিয়ানির টেস্টটা কিন্তু মাংস দিয়ে তৈরি করা বিরিয়ানির চেয়ে কোনোভাবেই কম না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।